পরে নির্বাচনের পরে স্যাংশন এসেছে জিম্বাবুয়ে এবং উগান্ডার উপরে আমেরিকা স্যাংশন দিয়েছে এটার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হচ্ছে আগামী 7 তারিখের এই শেখ হাসিনা প্রযোজিত আউয়াল কমিশন পরিচালিত নতুন করে ওয়াইদুল কাদের এবং মমতাজ অভিনীত যেই যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজের প্রেক্ষাগৃহে এরপরে বাংলাদেশে কি অস্ত্র আমেরিকার প্রশাসন ব্যবহার করবে আমাদের এই এক দলীয় নির্বাচনের সাথে যারা জড়িত আছে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পালন করবেন শুধু কমিশনার না প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের জাজরা পর্যন্ত সবাই এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন নির্বাচন কমিশনে যে সকল ডিসিএসপিরা আজকে আনন্দ আত্মহারা হয়ে এক দলীয় বাকশালের নির্বাচনের এই যাত্রাপালা আয়োজনের প্রযোজনা করে বেড়াচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করছি শুধুমাত্র অন্যের অবস্থা দেখে শিক্ষা নেন দক্ষিণ আমেরিকায় কি হয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে এক দলীয় নির্বাচনের পরে কি হয়েছে সেই একই 353 ধারার স্যাংশন বাংলাদেশেও আপনাদের উপর আসবে এটাও মনে রাখতে হবে আমেরিকান প্রশাসন এই স্যাংশনের জন্য দক্ষিণ আমেরিকার শুধু 14 জনের নাম ঘোষণা করেছে কিন্তু এর সাথে আরো শত শত লোকরাও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে যাদের নাম তারা প্রকাশ করে নাই শুধুমাত্র প্রশাসনকে জানিয়ে দিয়েছে অতএব ডিসিএসপিরা যদি মনে করে থাকেন স্যাংশন খেলে আউয়াল খাবে স্যাংশন খেলে শেখ হাসিনা খাবে স্যাংশন খেলে ওয়াইদুল কাদের খাবে বোকার স্বর্গে বাস করছেন আমরা নিজেরা ব্যক্তিগতভাবে জানি গত 4 মাসে সুপ্রিম কোর্টের ন্যূনতম 11 জন বিচারপতির ভিসা বাতিল হয়েছে আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে আমরা জানি বাংলাদেশের সরকারি প্রশাসনের স্কলারশিপ নিয়ে যারা ইউরোপ আমেরিকায় পড়তে যেত সেই সকল আমরালা ডিসিএসপি প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনেকের ভিসা হয় নাই আমেরিকা এবং ইউরোপে যাওয়ার জন্য স্কলারশিপ থাকার পরেও এইগুলো বাস্তবে হচ্ছে এবং এটা আরো বেগবান হবে যদি আপনারা এই একদলীয় নির্বাচনের নাটক যাত্রাপালা কন্টিনিউ করেন দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ান গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান সমাজের সাধারণ মানুষের খেতে খাওয়া জনগণের বিরুদ্ধে দাঁড়ান 12 কোটি ভোটারের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ান আমার গরিব কৃষক মেহনতি রিক্সাওয়ালা মানুষের বিরুদ্ধে দাঁড়ান দেশের কোটি কোটি গরিব দুস্থ লোক যারা দুই বেলা পেট পরে খেতে পায় না তাদের বিরুদ্ধে যদি দাঁড়ান নিষেধাজ্ঞার কবল থেকে আপনারা কেউ বাঁচবেন না শেখ হাসিনা শুধু না ওবায়দুল কাদের শুধু না আউয়াল কমিশন শুধু না দেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন যে সকল জাজরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে প্রশাসনিক কামারে নির্বাচনের দায়িত্ব পালন করবেন যে সকল সুপ্রিম কোর্টের জাজরা এই একদলীয় নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এজলাসে বসবেন আপনাদের তালিকা সবার আগে যে প্রশাসনের কাছে যাবার কথা তাদের কাছে চলে গেছে কেউ ঠেকাতে পারবে না এই বাকশাল থেকে কেউ ঠেকাতে পারবে না 73-এর এক দলীয় নির্বাচন যেভাবে শেখ মুজিবের রক্ষা কবচ হয় নাই 2024-এর নির্বাচন দ্বিতীয় বাকশাল তৃতীয় বাকশালের রক্ষা কবচ হবে না হবে না হবে না গত সপ্তাহে শুধুমাত্র আমরা দেখলাম কংগ্রেসের বাইপার্টিজান 8 জন সদস্য আমেরিকার থেকে যে সকল ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ থেকে পোশাক শিল্পের বিভিন্ন খাত থেকে পোশাক আমদানি করে তাদের কাছে তারা চিঠি লিখে তারা বলেছে যেহেতু বাংলাদেশে পোশাক শিল্পে ন্যায্যতার ভিত্তিতে বেতন ভাতা দেওয়া হয় না যেহেতু বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বারবার যেহেতু বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের মিছিলে বারবার গুলি করে খুন করা হচ্ছে পোশাক শিল্প শ্রমিকদের প্রতিবাদ থেকে শত শত শ্রমিক নেতাকে রাতের আধারে উঠিয়ে নিয়ে হাজার হাজার মিথ্যা মামলায় দেওয়া হয়েছে এইটার প্রতিবাদ স্বরূপ তাদেরকে বলা হয়েছে আপনারা এগুলো রেজ করেন প্রতিবাদ করেন এবং আপনাদের ইম্পোর্টের ক্ষেত্রে এগুলো শর্ত জুড়ে দেন এবং এই শর্ত জুড়ে দেওয়ার মাধ্যমে যেটা হবে বাংলাদেশের পোশাক শিল্পের প্রত্যেকটা চুক্তিতে নতুন করে এই 353 ধারার মানবাধিকার লঙ্ঘন শ্রমিকের মজুরির লঙ্ঘন ন্যায্যতার লঙ্ঘনের ভিত্তিতে নতুন করে শর্ত আসবে যেই শর্তগুলো ইতিমধ্যেই আসা শুরু হয়েছে এটার ফল আমরা দেখেছি 2023 সালে মাত্র আমার
আমাদের পোশাক শিল্পের 800 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ পোশাক শিল্প শ্রমিক বেকার হয়ে গেছে। যদি আপনারা কথা না শুনেন, একটু ফল হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। গত সপ্তাহে মাত্র আমরা দেখলাম ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা ইউরোপিয়ান পার্লামেন্টে রেজুলেশন প্রস্তাব করেছে, পোশাক শিল্প শ্রমিকদের অধিকার লঙ্ঘিত করবার যদি অপচেষ্টা করা হয়, ন্যায্যতার ভিত্তিতে মজুরি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের পোশাক শিল্পের উপরে যেন স্ট্রেইট স্যাংশন দেওয়া হয়, এটা তারা ইউরোপিয়ান পার্লামেন্টে প্রস্তাব করেছে। যদি একের পর এক আমাদের এক্সপোর্ট হাবগুলো আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নে অ্যাফেক্টেড হয়, নিষেধাজ্ঞার অধীনে হয়, আমার ইকোনমির যে ভাঙন ধরেছে এই ভাঙন কেউ ঠেকাতে পারবে না, এবং এই ফাউন্ডেশনগুলো ভেঙে পড়লে আমার অর্থনীতি থেকে বসবে, লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার দারিদ্র সীমার নিচে চলে যাবে, এবং এর একমাত্র দায় হচ্ছে এই অনির্বাচিত শেখ হাসিনার সরকার, এই দ্বিতীয় বাকশাল এবং তৃতীয় বাকশাল, যেটার দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাত্র ঘোষণা করা হয়েছে সম্মিলিত শ্রমিক সংগঠনগুলো আগামী 1 তারিখ থেকে টানা অবরোধ এবং হরতাল এবং স্ট্রাইক ঘোষণা করেছে পোশাক শিল্পে, যেটা কোনোভাবেই এই দেশের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ না। প্রত্যেকটা ঘটনাগুলোকে যদি একভাবে আপনারা মিলায় পড়েন, এটা আমাদের জন্য অশনি সংকেত। অতএব শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় যদি রাখেন, আপনারা যারা নিরাপদে পথ চলছেন, বাসে যাতায়াত করছেন, রিক্সা চালাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন, প্রতিবাদ করছেন না, মনে করছেন শেখ হাসিনার ব্যবসা শেখ হাসিনা করুক, কৃতদাসদের জন্য কোনো স্বাধীনতা নাই, লড়াই ছাড়া আপনার অধিকার পাবেন না, যদি মনে করে থাকেন গাড়িতে বসে পাজেরো চালায় গুলশানে ধানমন্ডিতে থেকে আরামে এসে জীবনযাপন করবেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, দেশের অর্থনীতি কলাপ্স করলে গাড়ির জানালা ভেঙে আপনার পাজেরোতে আগুন জ্বালিয়ে দিয়ে আপনার ওয়ালেট থেকে মানুষ টাকা নিয়ে বাজার করতে যাবে, এরকম ঘটনা পৃথিবীতে ঘটেছে। গৃহযুদ্ধের আগে এই ধরনের ঘটনা বার্মাতে ঘটেছে, বেলারুশে হয়েছে, আফ্রিকাতে হয়েছে। যদি সতর্ক না হন, মধ্যবিত্তকে বলছি, কৃতদাসের বেড়াজাল থেকে বের হয়ে এসে প্রতিবাদের কাতারে দাঁড়ান, লড়াই করেন, সংগ্রাম করেন, যদি না হয় শুধু স্বাধীনতা হারাবেন না, রুটি রুজি হারাবেন না, দেশ থাকবে না, ধর্ম থাকবে না, দেশের মানুষ কুকুর বিড়ালের মতো জীবন যাপন করবে, এটা আপনার চয়েস। স্বাধীনতার পক্ষে থেকে লড়াই করে নাগরিক হিসাবে বাঁচবেন, তা কুকুর বিড়ালের মতো কৃতদাস হিসাবে পশু পাখির মতো বাঁচবেন, এই লড়াই আপনার, এই লড়াই আপনার সন্তানের, এই লড়াই আপনার উত্তর প্রজন্মের, এই লড়াই বিশ কোটি মানুষের, এই লড়াইয়ে আপনাদের সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।